আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটি হলো ফ্রাইড রাইস তৈরি করব আর চিকেন ফ্রাই। আপনারা বাড়িতে বসে যদি ইচ্ছে করেন একেবারে চাইনিজ স্টাইলেই বাসায় তৈরি করে নিতে পারেন ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। আর এই দুটো রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি যে এখানে রাইসটা আগে রান্না করে রেখে দিয়েছি, আর ওখানে সবজি হিসেবে আপনারা তো দেখে নিতেই পেরেছেন ফুলকপি, গাজর কুচি, মটরশুঁটি আর পেঁয়াজের কলি। আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি কিছু চিকেন, দুটো আছে লেগ পিস, আর আছে কিছু পাঁজরের মাংস। তো এগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, আর ম্যারিনেট করে রাখার জন্য আমি মশলা ইউজ করেছি সয়া সস, আদা রসুন পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ। তো আদা রসুন পেস্ট দুটো আমি 1.5 চামচ দিয়েছি, আর সয়া সস দিয়েছি, এগুলো দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছি। আর এটা কোটিং করার জন্য আমি এখানে ময়দা ইউজ করেছি। আর ময়দাতে এখন আমি ময়দাটা কিন্তু অবশ্যই সবাই একটু চেলে নেবেন, আমি এখানে চেলে নিয়েছি। আর এই যে 1 চামচ আমি মরিচের গুঁড়ো ইউজ করছি। তো এখন এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিব আর ময়দাটার সাথে। তারপরে এটা আমি এক সাইড করে রেখে অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নেব। আর এই রান্নাগুলো করার জন্য অবশ্যই সবগুলো কাজ একটু একটু করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে বসলে সুবিধা হয়। আর এই তো ডিমটাকে আমি এখন ভালো করে কাঁটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি রান্নাগুলোকে সব কিছু গুছগাছ করে নিচ্ছি। তারপরে চলে যাব চুলায়। আর এই তো চুলায় এখন আমি উঠিয়ে দিলাম একটি প্যান, প্যানটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এতে এখন আমি দিয়ে দিব ডিমটা। তো চুলা মোটামুটি আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, এতে আমি এই যে ডিম দুটো দিয়ে দিলাম। আর ডিমটা আমি যখন ফেটিয়েছি তখন সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি। এখন ডিমটা ভাজার অপেক্ষায়। তো আমার লাভলি বন্ধুরা, যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার চ্যানেলটির পাশে আছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল আমার। আর যারা এখনও আমার চ্যানেলটিকে আপন করেননি, সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনের অল অপশনটি বাজিয়ে দিয়ে যাবেন, তাহলে সবার আগে দেখে নিতে পারবেন আমার ব্লগটি। আর আজকের ব্লগটি যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আমার ব্লগের লিঙ্কটি শেয়ার করে দিবেন। তো আমার বন্ধুরা, আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন সবজিটাকে রান্না করে নিব রাইসটা তৈরি করার জন্য। তো আমি সবজি রান্না করার জন্য এখানে একটি কড়াই উঠিয়ে দিয়েছি, তাতে বাটার আর হচ্ছে রসুন কুচি দিয়েছি। তো শুধু রসুন কুচি দিয়ে আমরা সবজিটাকে রান্না করব। তো আমি এখন এই যে বাটারের সাথে রসুনটাকে একটু ভেজে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন বাটারটা ইউজ করার জন্য, তাহলে আপনারা একেবারে চাইনিজ রেস্টুরেন্টের ফ্লেভার আর স্বাদ পাবেন ফ্রাইড রাইসে। তো আমি রসুন ভাজার অপেক্ষায় আছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এতে আমি এই যে পেঁয়াজের কলিগুলো আগে দিয়েছি, কারণ আমার অন্যান্য সবজিগুলো কিন্তু একটু ভাপ দেওয়া আছে, আর পেঁয়াজের কলি তো আমি ভাপ দিইনি, তাই এখন পেঁয়াজের কলিটা আমি সবার আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি একে একে সব সবজিগুলো। তো আগে আমি এই যে ফুলকপিটা ইউজ করে নিয়েছি, তারপরে দিয়ে দিব বাকি সবজি। তো এভাবে কিন্তু আপনারা বাসায় ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। আর আজকের ব্লগটা যদি আমার ভালো লাগে, অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ফুল ব্লগটি দেখে নেবেন। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সসের আগে কিন্তু আমি সবজিতে কোনো প্রকার সল্ট ইউজ করিনি, কারণ সয়া সসে কিন্তু সল্ট ব্যবহার করা থাকে, তাই আমার আর এক্সট্রা করে সল্ট ইউজ করতে হয়নি। আর হাই হিটে সবজিটাকে রান্না করার চেষ্টা করবেন। আর এটা তো বেশিক্ষণ রান্না করার কোনো কারণ নেই, কারণ সবজিগুলো কিন্তু আমার আগে থেকে ভাপ দেওয়া ছিল, সেদ্ধ করা ছিল, তাই আমি এটা হাই হিটে
এদিক ওদিক ভালো করে নেড়েচেড়ে সবজিটাকে রান্না করে নামিয়ে নিব। আর এই তো আমার রাইসটা কিন্তু আগে থেকেই রান্না করা ছিল, আর রাইসটা অলরেডি রান্না করার আগে কিন্তু 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। এই তো আমি রাইসে দিয়ে দিলাম সবজিগুলো, আর এই যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম এইগুলো, এখন আমি হাই হিট করে রাইসটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। খুব দারুণ একটি ফ্লেভার বের হচ্ছে, যেটা আপনারা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি। তো এই আপনারা যদি বাসায় রান্না করেন আর আমার মতো করে যদি রেসিপিটা ফলো করেন, খুবই ভালো টেস্ট পাবেন আপনারা। তো এই তো আমি এদিক ওদিক করে ভালো করে রাইসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর অবশ্যই যখন ফ্রাইড রাইস তৈরি করবেন, একটু খোলামেলা বড় পাতিলে রান্না করবেন, আপনাদের চালের পরিমাণ অনুযায়ী একটু খোলামেলা পাতিলে রান্না করবেন, দেখবেন রাইসটা খুব সুন্দর নাড়তে চাড়তে সুবিধা হয়। তো আমার পুরো রাইস রান্না কমপ্লিট। এর আগে আমি এই যে ম্যাগি স্বাদ ম্যাজিক মশলা, ওটা ইউজ করে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে যে আমার চিকেনটা, এখন আমি একটু ভালো করে এই যে কোটিং করে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা খাবে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম। তো উনি আবার রাতের খাবারটা একটু আর দেখিয়ে ফেলেন, তো যার জন্য ওনাকে আগে রেডি করে দিব, তাই আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছি। আর চিকেন ফ্রাইটা এই যে যখন আপনারা ময়দার উপরে দিবেন, খুবই ভালো করে এদিক ওদিক করে কোটিং করার চেষ্টা করবেন। আর পাশে এই যে আমার নর্মাল পানি, তো পানিতে যে আমি চিকেনটা প্রথম একবার কোটিং করে পানিতে দিলাম, আর এই যে এখন দেখতে পাচ্ছেন বাষ্পগুলো ভেসে উঠছে, যতক্ষণ পর্যন্ত পানির ভিতরে এইগুলো থাকবে। আপনারা খেয়াল করবেন বাবলগুলো যতক্ষণ পর্যন্ত বের হবে অতক্ষণ পর্যন্ত চিকেনটা পানি থেকে উঠাবেন না, বাবলগুলো ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর চিকেনগুলো উঠিয়ে আবার কোটিং করবেন। তো আমি আরেকটি চিকেন এই যে এখানে কোটিং করছি আর ওইটা ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন এখন কিন্তু বাবল ওঠা কমপ্লিট, আর দেখেন কত সুন্দর চিজি একটি ভাব এসেছে। এখন এটাকে আমি আবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কোটিং করে নিব। আর এই যে এই চিকেনটা, এটা তো আমার কোটিং করা হয়ে গিয়েছে, এখন আমি এটিও পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখেন দেওয়ার সাথে সাথে বাবলগুলো উঠছে। তো এভাবে কিন্তু আপনারা চিকেনটা যদি বাসায় তৈরি করেন, খেতে কিন্তু খুব টেস্ট হবে, আর এই চিকেনটা খুবই ক্রিসপি হয়। আপনারা এইভাবে যদি তৈরি করেন বাসায়, দেখতেই পাবেন যে আমার রেসিপিটা আমি যা বলেছি ঠিক ওইভাবেই হয়েছে। তো আমি একটি চিকেন ভাজতে দিয়ে দিয়েছি একে একে, আর এই যে বাকি চিকেনটাও আমি রেডি করে নিচ্ছি। আর এই যে এখানে আমার শাশুড়ি মায়ের খাবারটাকে আমি আগে রেডি করে একটু ডেকোরেট করে আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি বাকি রান্নাগুলো এখন কমপ্লিট করে নেব। তো সবাই ভালো থাকবেন, আমার রেসিপিটি ফলো যদি করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।